আমি মনে করি এই পদ্ধতি সবার জন্য নয় ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগি পালনের অনুকূল পরিবেশ যাদের রয়েছে তারা এই পদ্ধতি ছাড়াই সুন্দরভাবে মুরগি পালন করতে পারবেন যেহেতু প্রান্তিক পর্যায়ে আমাদের দেশের বেশিরভাগ খামারিরাই প্রশিক্ষিত নন তাই তারা জানেন না কোন মুরগি কতটুকু তাপমাত্রায় প্রতিপালন করতে হয় আমরা এখানে চারটি অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করলেও মূলত পঞ্চাশ ফিট বাই দশ ফিট জায়গার মধ্যে দুই থেকে তিনটি ফ্যানই যথেষ্ট তবে আমরা বিরতি দিয়ে ফ্যানগুলোকে চালানোর নিমিত্তে চারটি একজস্ট ফ্যান ব্যবহার করেছি এই ক্ষেত্রে এই ধরনের ফ্যানগুলো দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকবে যেহেতু এই ফ্যানগুলো চব্বিশ ঘন্টা তিরিশ দিন একটানা চলার মতো উপযুক্ত নয় তাই বিরতি দিয়ে ফ্যানগুলোকে পরিচালনা করাই বুদ্ধিমানের কাজ হবে বর্তমানে আমাদের সেটটি যে জায়গায় অবস্থিত সেই জায়গায় বাতাসের প্রবাহ কম এবং সর্বক্ষেত্রে সমান নয় সেই জন্য আমরা বাতাসের প্রবাহ ঠিক রাখার জন্য অথবা কৃত্রিমভাবে বাতাসের প্রবাহ তৈরি করার জন্য সিলিং ফ্যান এর পরিবর্তে একজস্ট ফ্যান ব্যবহার করেছি পূর্বে আমরা সিলিং ফ্যান দিয়ে খামার পরিচালনা করতাম পূর্বে আমাদের খামারের অবস্থান যেই জায়গায় ছিল সেইখানে বাতাসের প্রবাহ খুব ভালো পরিমাণে থাকায় আমরা সিলিং ফ্যান দিয়ে সেটি নির্মাণ করে মুরগি পালন করতে পেরেছি কিন্তু বর্তমান খামারের অবস্থান অনুরূপ বা অনুকূলে না থাকায় আমাদেরকে প্রাকৃতিকভাবে নির্ভরশীল না হয়ে কৃত্রিমভাবে বাতাসের প্রবাহ তৈরি করতে হয়েছে তাই আমরা এই অ্যাডজাস্ট ফ্যানগুলো ব্যবহার করেছি